বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ সাথে আছি চন্দ্র আফসার উইন্ডি সিরিজের ওয়ান দল থেকে বাদ পড়েছেন মাশরাফি টিএসির নকশা পছন্দ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেশে কবে আসছে করোনাভাইরাসের টিকা দিনের গুরুত্বপূর্ণ সব খবর এক করেছেন মুক্তা মানোয়ার কবে আসছে করোনাভাইরাসের টিকা করোনা টিকা বাংলাদেশের জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে আসার কথা কিন্তু মার্চের আগে বাংলাদেশে তা আসার সম্ভাবনা কমে গেল কারণ ভারতের যে প্রতিষ্ঠান থেকে এই টিকা কেনা হচ্ছে তারা বলছে আগামী দুই মাসে তারা আগে স্থানীয় চাহিদা মেটাবে এরপরই আগ্রহী দেশগুলো টিকা রপ্তানি করা হবে তিন জানুয়ারি রবিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী ওই প্রতিষ্ঠান ভারত ও বাংলাদেশকে একই সময় টিকা দেওয়ার কথা তাই তিনি আশা করেন ভারতের সাথে একই সময়ে টিকা পাওয়া যাবে এ বিষয়ে সোমবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন সমস্যাটা নতুন আজকেই শুনলাম এর মধ্যেই যতটুকু কথা হয়েছে তাতে আশা করছি সমস্যার সমাধান হবে চুয়াত্তরে পা ছাত্রলীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের চুয়াত্তরতম বছরে পা রাখলো বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো সালের চার জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই ছাত্র সংগঠনটির দিনটি উপলক্ষে চার জানুয়ারি সোমবার সকাল সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সহ সব আনুষ্ঠানিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিকেল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজন করা হয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা আজ দুপুরে বাংলাদেশ চব্বিশ সদস্যের ওয়ান ডে ও বিশ সদস্যের টেস্ট দল ঘোষণা করা হয় এই চব্বিশ জনের তালিকায় নেই মাশরাফির নাম চার জানুয়ারি বিসিবিতে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাসার উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে তিন ওয়ান ডে এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে দশ জানুয়ারি ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজ বিশ জানুয়ারি সফরের প্রথম ওয়ান ম্যাচ টিএসসি নকশা মন্মত হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া চাহিদা অনুযায়ী ঢাকা শিক্ষক কেন্দ্র টিএসসির একটি খসড়া নকশা প্রস্তুত করেছে গণপুর্ত অধিদপ্তর কিন্তু নকশাটি মন্মত হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নকশাটিকে পুনরায় তৈরি করতে গণপুর্তকে বেশ কিছু পরামর্শ দিয়েছে দাবি করছে পক্ষ 3 জানুয়ারি রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সভাকক্ষে কর্তৃপক্ষের সাথে গণপূর্ত অধিদপ্তরর প্রকৌশলীদের একটি দলের বৈঠক হয় এই বৈঠকে টিএসসিকে ভেঙে নতুন করে গড়ার খসড়া নকশাটি উপস্থাপন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম শিকদার সভার আলোচনা প্রসঙ্গে জানান গণপূর্ত অধিদপ্তরকে যে চাহিদা অনুযায়ী নকশা তৈরি করতে দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তারা সভাকে নকশা উপস্থাপন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তা পছন্দ হয়নি তাই গণপূর্তকে আবার নতুন একটি নকশা তৈরির কথা বলা হয়েছে নতুন তৈরিকৃত নকশা কর্তৃপক্ষের পছন্দ হলে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে কোয়ারেন্টাইনে লন্ডন থেকে আসা বিয়াল্লিশ যাত্রী যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে শঙ্কার মধ্যে লন্ডন থেকে আসা বিয়াল্লিশ যাত্রীকে সিলেটের দুই হোটেলে চৌদ্দ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে সোমবার বেলা বারোটা পঁচিশ মিনিটে বিমানের বিজি টু জিরো টু ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান বিমানবন্দরের বিয়াল্লিশ জন যাত্রী আমার পরপরই তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনের জন্য বিআরটিসির তিনটি বাছে করে সরাসরি হোটেলে নেওয়া হয়েছে আজ এ পর্যন্তই কাল একই সময়ে দেখা হবে দেশের গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট পেতে লাইক দিন বিবিএস বাংলার ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত খবরের জন্য ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিবিএস করোনাকালে সবাই সাবধানে সুরক্ষায় থাকুন